বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং 2022 সালের নতুন বছরের শুভেচ্ছা। বন্ধুরা, আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ল্যাকটা মডারাইজার F1, F2, F3, F4। আজ আমরা আলোচনা করব F5 এর সাব টুলস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ল্যাকটা মডারাইজার যা আপনাদের জব ক্যারিয়ারের জন্য খুবই হেল্প হবেন, এবং বিশেষ করে যারা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে নতুন আসতে চাচ্ছেন, ইয়ং জেনারেশন, ভালো কম্পিউটার জানা আছে, তাদের জন্যই মূলত এই টিউটোরিয়ালগুলো পড়া। আর যারা কর্মরত অবস্থায় আছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, ক্যাড ডিপার্টমেন্টে অনেক কিছু জানা আছে, তাদের জন্য উপকার আসবে টিউটোরিয়ালগুলো। যাই হোক বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি আজকের টিউটোরিয়ালটি দেখানোর চেষ্টা করি। আজ যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে F5। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলেন মূল আলোচনায় যাওয়া যাক। এই হচ্ছে রাইট সাইডের স্ক্রিনের রাইট সাইডে ডান পাশের দিকে নিচে দেখতে পাচ্ছেন যে F5। F5 এর ভিতরে অনেকগুলো সাব টুলস রয়েছে, কাট স্টেট, কাট টু পিটিএস, কাট প্লট, জয়েন্ট, সিম টু পিটিএস ইত্যাদি এই সব সাব টুলসগুলো নিয়ে আজ আমরা ডিটেলস আলোচনা করব। তো বন্ধুরা চলেন, এই হচ্ছে আমাদের পূর্বে যে প্যাটার্নটা করেছিলাম হচ্ছে এই প্যাটার্নটি। এখন দেখেন এখানে F5 এর উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কাট স্টেট। কাট স্টেটের কাজ হচ্ছে একটা প্যাটার্নটা দুই খণ্ড করা। দেখেন আমি এই প্যাটার্নটারে দুই খণ্ড যদি করি, সোজা ভাগ যদি করি, এই যে এইভাবে দেখতে পাচ্ছেন, এই যে আমি এখান থেকে ধরে নিচের থেকে ধরে এইভাবে টান দিলাম, দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের এই প্যাটার্নটি দুইটা অংশে ভাগ হয়ে গিয়েছে। এই হচ্ছে কাট স্টেটের কাজ। এইভাবে হচ্ছে আমরা যেখানে ধরবো সোজা, মানে স্ট্রেট অর্থ হলো সোজা লাইন, যে কোনো প্যাটার্নটারে সোজা যদি আমরা কাটতে চাই তাহলে এই যে আমি যেখানে ধরে ছেড়ে দিব ওই জায়গাতেই কাটবে। একবার ক্লিক করে শুধু ওই পয়েন্টটাতে নিয়ে ছেড়ে দিলেই দেখতে পারবেন যে এভাবে কেটে গেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটারে আমি দুইটা অংশে ভাগ করেছি, এটারে কাট স্ট্রেটের কাজ হচ্ছে এই। আমরা কাট স্ট্রেট দিয়ে একটা প্যাটার্নে দুইটা ভাগে ভাগ করে নিতে পারবো। এরপর হচ্ছে কাট টু পিটিএস, মানে এটার কাজও সেম। দেখেন আমি এখানে যদি কাটি কাট টু পিটিএস দিয়ে, যে আমি এই প্যাটার্নটিকে আবার উইথের দিকে দুইটা অংশে ভাগ করেছি। এখন আরেকটা বিষয় আপনাদের লক্ষণীয় দেখুন, প্যাটার্নটা কাটার পরে একটা বড় লাইন এখানে চলে আসছে। আসলে এই লাইনটা বন্ধ করতে হলে আমাদের ইতিপূর্বে টিউটোরিয়ালটা আপনাদের দেখিয়েছি যে কি দিয়ে আপনারা লাইনটা বন্ধ করে নেবেন। এটা হচ্ছে সিমেট্রির, এখানে ক্লিক করলে অল সাইজ, এটা যদি বন্ধ করে দিই তাহলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখন F5 এর হচ্ছে কাট টু পিটিএস এর কাজ হচ্ছে উইথের দিকে যদি আপনি কাটেন তাহলে এটা সহজেই কাটতে পারবেন, আর লেন্থের দিকে যদি আমরা কাটি তাহলে হচ্ছে কাট স্ট্রেট পয়েন্টটা দিয়ে আমাদের কাটতে হবে। দেখেন সোজা লেন্থের দিকে আমি কাটতে পারতেছে। এই হচ্ছে দুইটা প্যাটার্নটা ভাগ করার জন্য, কাট করার জন্য আমাদের হচ্ছে কাট টু পিটিএস হলো কাট প্লট। এরপরে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কাট প্লট। এই কাট প্লট অপশনটার হচ্ছে তেমন কোনো কাজ নেই। এরপর এটা এটার কাজ আর কাট টু পিটিএস এর কাজ হচ্ছে সেম। আপনারা কাট টু পিটিএস দিয়ে যে কাজটি করতে পারবেন কাট প্লট দিয়েও সেম উইথের দিকে আপনি অন্য কোনো অপশনে নিয়ে যদি কাটান তাও কাটতে পারবেন। এই দেখেন আমি প্যাটার্নটা অলরেডি কেটে ফেলেছি। এখন আমরা আর একটা যে কাজ করব সেটা হচ্ছে জয়েন্ট, কিভাবে একটা প্যাটার্নকে দুইটি প্যাটার্নকে একসাথে জয়েন করতে হয় সেটার কাজ হচ্ছে এইটা দিয়ে। আমরা দেখেন এখানে যদি আমি একটা প্যাটার্নকে যদি কেটে দুটি অংশ ভাগ করি, এই যে দুটি অংশে দেখেন ভাগ করে নিলাম, নেওয়ার পরে এই যে কাটা দুটি অংশ দেখতে পাচ্ছেন, এই দুটি অংশটারে একসাথে জোড়া লাগাতে হলে আমাদের এই জয়েন্ট অপশনটাতে ক্লিক করে নিয়ে যে পয়েন্টটা থেকে জয়েন করতে চাই সেই পয়েন্ট নিয়ে পয়েন্টটার উপরে নিয়ে ছেড়ে দিলে
এইভাবে ছেড়ে দিলে দেখেন এই যে আমার এই পয়েন্টটা জয়েন্ট হয়ে গিয়েছে অটোমেটিক, এই যে এই পার্টটা আমার জয়েন্ট হয়ে গিয়েছে, আর কাটা অংশের মতো কাটা অংশ রয়েছে, এখান থেকে কপি হয়ে অটোমেটিক আরেকটা অংশ জয়েন্ট হয়ে গেছে। এই হচ্ছে আমাদের কাটা অংশটি জয়েন্ট করব কিভাবে, সেটা হচ্ছে এই জয়েন্ট অপশনটা দিয়ে আমরা এইভাবে জয়েন্ট করে নিতে পারবো। এখন জয়েন্টের নিচে যে আরেকটা অপশন রয়েছে সিম টু পিটিএস, সিম টু পিটিএস হচ্ছে একটা পার্টে দুইটা অংশে যদি আমরা করে নিই, মানে একসাথেই দুইটি ভাবে এটা যদি ফোল্ড করি, দেখেন এই ব্যাক পকেটটা যদি আমরা সেম ওয়েতে ফোল্ড করে নিই তাহলে সিম টু পিটিএস এ যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছেন এরকম ফোল্ড করার ক্ষেত্রে আপনি সিম টু পিটিএস অপশনটি ব্যবহার করতে হয়। আমরা এই দেখেন এইভাবে যে কোনো অংশটারে যদি আপনি ফোল্ড করতে চান, অনেক সময় দেখা গেছে আমরা টি শার্টের প্যাটার্নগুলো করে থাকি তখন আমরা এটা ফোল্ড করার ক্ষেত্রে সিম টু পিটিএস ব্যবহার করে থাকি, অথবা দেখেন এই যে আমার ডাবল ফ্লাইয়ের এই যে এখানে একটা অংশ দেওয়া আছে এই অংশটা আমি যদি সিম করে নিই, এই যে সিম করে নিলাম, নেওয়ার পরে দেখেন এই অংশটারে যদি আমি ডাবল করতে চাই ফোল্ড করতে চাই তাহলে আমার প্রয়োজন হবে সিম টু পিটিএস, এই যে এখান থেকে নিচে থেকে ধরে আমি উপরে ওই পয়েন্টটাতে নিয়ে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন এটা ফোল্ড হয়ে গিয়েছে, মানে দুটি অংশ একত্রে ফোল্ড হয়ে গিয়েছে। তার মানে সিম টু পিটিএস এর কাজ হচ্ছে এই। এখন যে অংশটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হচ্ছে ই ফোল্ড ক্রিয়েশন। ই ফোল্ড ক্রিয়েশনের অর্থ হচ্ছে আমরা দেখেন অনেক সময় যে যে মাঝখানে সোজা বরাবর যে দাগগুলা দিয়ে থাকি, হ্যাঁ, সে কাটেন শর্ট অংশ থাকে সেটা আমরা একসাথে রেখে দিই ভিতরে ভ্যালু অ্যাড করে। এখন সেই অংশটা কিভাবে আমরা করব দেখেন, এই ফোল্ড ক্রিয়েশন দিয়েই আমরা করে থাকি সাধারণত। এই দেখেন আমি এখানে এক্সএম দূরে একটা দাগ দিয়ে নিলাম, একটা পয়েন্ট করে নিলাম, এখানেও যদি আমি এক্সএম দূরে আর একটা পয়েন্ট নিচে করে নিলাম, হ্যাঁ, তাহলে নিচের অংশটাতে এই যে এখানে মাইনাস ভ্যালু চাচ্ছে, আমি এখানে নিচের অংশটাতে একটা পয়েন্ট করে এই দাগটা আমি এখন দেখতে পাচ্ছেন, এটারে আমি যদি ইনসার্ট করে নিই, ইনসার্ট করে নিলাম, তার মানে আমার এই নি বরাবর একটা প্যানেল রয়েছে, সেই প্যানেলটাতে আমার এখন কাজ করতে হবে, এর ভিতরে হচ্ছে আমি সমান করে একটা ভ্যালু অ্যাড করে দিব। কিভাবে অ্যাড করবো দেন, এই ফোল্ড ক্রিয়েশনে ক্লিক করলাম, এই যে ক্লিক করে নিচে আসলাম, নিচে এসে আবার এই পয়েন্টটা ধরে আমি যদি নিচেতে আবার এনে ছেড়ে দিই দেখতে পাচ্ছেন এর ভিতরে অনেকগুলা দাগ রয়েছে হয়ে গিয়েছে, তার মানে অটোমেটিক ভ্যালুগুলো নিয়ে নিয়েছে। আমি এখান থেকে দেখেন এইখানে এখান থেকে এ পর্যন্ত এই যে এক্সিয়াম এক্সিয়াম করে ভলিউম নিয়ে নিয়েছে, আর এই যে প্রথম আমি যে দাগটা দিয়েছিলাম এটা হচ্ছে সামনের দাগটি। এই যে আমরা দেখা গেছে সূর্যা একটা প্যানেলের ভিতরে যদি আমরা ফেব্রিক অ্যাড করতে চাই তাহলে আমরা এই ফোল্ড ক্রিয়েশন দিয়ে করে নিব। দেখেন এটাতে ভ্যালু অ্যাড হয়েছে কি না আমি একটু যদি আপনাদের জুম করে দুটি একটা আরেকটার উপরে নিয়ে দেখাই, দেখেন এই যে এই থাই বরাবর নিয়ে আমি এটা থাইয়ের উপরে ছেড়ে দিলাম, দেখছেন দেখতে পাচ্ছেন নিচের অংশটা বড় হয়ে গিয়েছে, তার মানে অটোমেটিক আমাদের অ্যাক্সিয়াম এই পাশে অ্যাক্সিয়াম এই পাশে অ্যাক্সিয়াম দুইটে ভ্যালু অ্যাড হয়ে গিয়েছে। এটা হচ্ছে এই ধরনের যদি কোনো কাজ আপনারা করেন যে কাটেন সাউন্ড থাকলে তার ভিতরে হচ্ছে একই সাথে ফেব্রিকটা জোড়া লাগে, আর এটার কি সুন্দরভাবে দেখেন এখানে কতটুকু আপনার একটা পার্ট থেকে আরেকটা পার্ট ভ্যালু লাগবে, যে এখানে অটোমেটিক দেখতে পাচ্ছেন এই সাইড থেকে এই সাইড উপর দিকে উঠে গিয়ে এটা সমান্তরাল হয়ে গিয়েছে, তার মানে আপনার কাটেন সাউন্ড যে সিম অ্যালাউন্সটা নেওয়ার যে একটা প্রয়োজনীয়তা সেটাই আমরা এই ফোল্ড ক্রিয়েশন দিয়ে প্যাটার্নের মধ্যে নিতে পারবো খুব সহজেই। এই হচ্ছে আমাদের এই ফোল্ড ক্রিয়েশনের কাজ। আর একটা হচ্ছে পিভিওটিং ডার্ট, এই অপশনটা হচ্ছে সেম, আমরা যদি ইয়ের মতো করি তো এটা এই যে ডার্ট নিতে গেলে আমরা কিভাবে ডার্ট নিব, এই যে এই যে এটা পিভিওটিং ডার্ট দিয়ে আর ডার্ট ক্যাপ দিয়ে সেম ওয়েতে আমরা নিতে পারি। দেখেন এই যে এটাতে দেখেন আমি আপনারা যদি আর একটু ক্লিয়ার করি, দেখেন এই যে আমার এই পয়েন্টার ভিতরে আমি একটা ডার্ট নেব, কতটুকু ডার্ট নেব, আমি এখান থেকে মনে করেন একটা দাগ দিয়ে নিলাম, আর এটা আমি এখান থেকে ধরে এই যে যে পার্টটিতে আমার ডার্ট নিব নিলাম এই হচ্ছে আমার ডার্ট ভ্যালু, আমি আবার এই পয়েন্টে আসলাম আবার গেলাম, এই দেখেন অটোমেটিক দেখেন অপোজিট পার্টটাতে উল্টা দিকে বেঁকে গিয়েছে, তার মানে আমার এখানে ডার্টের ভ্যালুটা অ্যাড হয়ে গিয়েছে। আর একটু যদি আপনাদের ক্লিয়ার করি, এই যে এখান থেকে আমি শুরু করলাম এই নিচে আসলাম এই যে আবার উপরে গেলাম আবার এই যে নিচে এসে যদি আমি উপরে গিয়ে ছেড়ে দিই তাহলে দেখেন ফোল্ড হয়ে গিয়েছে এবার। তো এইটা হচ্ছে আসলে ল্যাকটা সফটওয়্যারের ডার্ট নেওয়ার সিস্টেমগুলো এভাবে নিতে হয়।
হ্যাঁ, এখন আমরা যদি এইভাবে ভ্যালু অ্যাড করে নিয়ে আবার এখানে গিয়ে আবার যদি আমরা ছেড়ে দেই, এভাবে হচ্ছে ডার্ট ক্যাপ গুলা দিয়ে ডার্ট নিতে হয়। এখন হচ্ছে ডার্ট হেড ক্যাপ নিয়ে আলোচনা করব। এটার মূলত আর একটু যদি এই পয়েন্টটার মধ্যে আমি আপনাদের ক্লিয়ার করি, দেখেন এই যে আমি নিলাম, এখন এখান থেকে 1 সেম দূরে একটা মার্ক করে নিব, একটা মার্ক করে নিলাম। এই যে এখান থেকে একটা সোজা দাগ দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা যদি এই পয়েন্টটাতে একটা এই ডার্ট নিতে চাই, তাহলে আমার এইভাবে নিয়ে আমাকে প্রথমে এখানে আসতে হবে, এরপরে এখানে গিয়ে পয়েন্ট গুলা নিয়ে যদি আবার আসি, তাহলে দেখেন প্রোডাক্ট ফোল্ড হয়ে গেছে, তার মানে এটা উপরের অংশটুকু কেটে চলে এসেছে। দেখতে পাচ্ছেন এটার উপরের অংশটুকু এইভাবে কেটে চলে এসেছে। আর আপনি সেম অপোজিট ওয়েতে যদি কাজ করেন, তাহলে নিচের অংশটুকু আপনি পেয়ে যাবেন। তো এখানে আরেকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে ডার্ট ক্যাপ। ডার্ট ক্যাপের কাজ হচ্ছে আমরা যে পয়েন্টটাতে ডার্ট নিব, হ্যাঁ, তার ঠিক অপোজিট পার্ট থেকে যদি আমরা এইভাবে একটা দাগ দিয়ে আগে থেকে নিয়ে নিই, তাহলে দেখতে পারবেন যে আমাদের ডার্ট কি, এই যে আপনারা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমাদের 1 সেম ভ্যালু আগে থেকে আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। ডার্টের ভিতরে আমরা যদি 1 সেম নেই অথবা আর থেকে যদি বেশি নেই, তাহলে আমরা এখানে যে কোনো একটা পয়েন্ট করে রাখবো। এরপরে আমরা এটা যেই পয়েন্টটা থেকে আমাদের ডার্ট নেওয়ার প্রয়োজন, দেখেন উল্টা দিক হলে উল্টা দিক আর উপর দিক হচ্ছে উপর দিক, যে দিক থেকেই নেই আর কি, তাহলে আমরা এইভাবে ডার্ট নিতে পারবো। দেখেন আমি এটার অপোজিট পার থেকে এখানে গেলাম, এখন দেখেন আমার 1 সেম ভ্যালুতে, এই যে আমি 1 সেম ভ্যালুতে এখানে গেলাম, এই এখানে নিয়ে ওই আমার পয়েন্টটাতে রেখে আমি যদি ছেড়ে দেই, দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক আমার এই যে ডার্টের যে ভ্যালুটা এখানে অ্যাড হয়ে গিয়েছে, মানে ডার্ট নিলে যে পয়েন্টটা আসবে সেটা অটোমেটিক এখানে হয়ে গিয়েছে। এখন যদি আমরা এটারে এইখানে এখানে আরেকটা পয়েন্ট অটোমেটিক হয়ে গিয়েছে, এই যে দেখেন তিনটে পয়েন্ট এখানে চলে এসেছে। এটারে আমরা এইভাবে যদি করি, তো একটা সফটওয়্যারে যদি আমরা ম্যানুয়াল ডার্ট নেওয়াটাই বেটার, আপনি যদি ইচ্ছা করেন এইভাবে ডার্ট নিতে পারেন, যে ডার্ট ক্যাপ দিয়ে এইভাবে। এখন প্রয়োজন অনুযায়ী আমরা যদি আমাদের ডার্টটা নেই, এই যে এটা হচ্ছে আমাদের ডার্ট, ডার্টের ভ্যালু কিভাবে, তো ডার্ট ক্যাপ দিয়ে যদি আপনি ডার্ট নিতে চান, তাহলে আর ভিতরে ভ্যালু অ্যাড হবে না, পরবর্তীতে আপনাকে ভ্যালু অ্যাড করে দিতে হবে। সেক্ষেত্রে দেখেন আমরা এখানে ডার্ট নিয়েছি, এইভাবে নেওয়ার পরে আমি প্রিন্ট করে দিব। প্রিন্ট করে দেওয়ার পরে আমরা সেম ওয়েতে স্টেচ অপশন এখানে ক্লিক করে ধরে এইভাবে সিলেক্ট করে নিয়ে যদি আমরা ডার্ট ভ্যালুটা এখানে অ্যাড করে দিই, তাহলে আমাদের আর ঝামেলা হওয়ার কথা না। অ্যাক্সিয়াম আমাদের ডার্টের ভ্যালু এখানে দরকার, আমি এই যে অ্যাক্সিয়াম এখানে দিয়ে দিলাম। আর এই পাশে এসেও আমাদের অ্যাক্সিয়াম দরকার, এখানে ক্লিক করে নিয়ে আমি ডার্টের ভ্যালুটা এখানে -1 দিয়ে দিলাম। তার মানে কি হচ্ছে, আমাদের এই যে পয়েন্টটি দেওয়ার কারণে ডার্ট যতটুকু প্রয়োজন ঠিক ওই অনুযায়ী আমাদের দুই পাশে ভ্যালুটা হয়ে গিয়েছে। এখন দেখেন আমি যদি এই অপশনটা আবার আপনি একটার উপরে আর একটা রেখে আপনাদের যদি একটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন, এই যে তার মানে হচ্ছে পকেটটা থেকে 1 সেম 1 সেম দুই দিকে চলে গিয়েছে, তার মানে আমাদের ডার্ট ভ্যালুটা অটোমেটিক এখানে চলে আসছে। এ হচ্ছে আমাদের ডার্ট ক্যাবের কাজ। আমরা ডার্ট ক্যাবের পরে যে আমাদের যে আরো কিছু অপশন রয়েছে, এই অপশনগুলো আমাদের প্রয়োজন নাই, কারণ এই অপশনগুলো হচ্ছে সাধারণত হচ্ছে আমাদের যে অটো কাটার মেশিন থাকে সেটাতে, যে অ্যাড নাইফ অ্যাকশন, রিমুভ নাইফ অ্যাকশন, ফাস্ট নাইফ অ্যাকশন, চেঞ্জ নাইফ ডিরেকশন, এই অপশনগুলো আমাদের প্রয়োজন নাই। এই অপশনগুলো শুধু যখন আমাদের ওই যে ইয়ের অটো ক্যাম মেশিনগুলো থাকে, তখন কোন জায়গা থেকে আমাদের নাইফটা অ্যাকশন শুরু করতে হবে অ্যাড নাইফ অ্যাকশন দিয়ে, সেই জায়গাগুলো আসলে করা হয় কাট ক্রিয়েশন করার পরে, যেহেতু আমাদের এটা প্রয়োজন নাই। অতএব আমাদের এই যে F5 অংশের মধ্যে যতগুলো সাব টুলস রয়েছে, সেই সবগুলা সাব টুলস নিয়ে আমরা মোটামুটি এখন আলোচনা করেছি। বন্ধুরা, আমরা আজ F5 এর সাব টুলস নিয়ে বিস্তারিত টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করেছি। আজকে টিউটোরিয়াল সম্বন্ধে যদি আরো কোনো কিছু আপনাদের জানার থাকে,
আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন আর যদি এই চ্যানেলটি কোনো হেল্পে এসে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যেন সরাসরি আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আমাদের টিউটোরিয়ালগুলো যেন আপনারা ধারাবাহিকভাবে দেখতে পারেন বন্ধুরা আমরা আজ এখানে শেষ করতে চাচ্ছি গার্মেন্টস গাইডলাইন বিডির পক্ষ থেকে আবারও অভিনন্দন এবং 2022 সালের নতুন বছর সবাই মধুময় কাটুক ভালো কাটুক সেই প্রত্যাশায় রাখি আজ এখানে শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।